শুকনো মৌসুমে সিলেটের সুরমা নদীতে দেখা দিয়েছে ভাঙন আতঙ্কে দিন কাটছে পারের মানুষের কানাইঘাট উপজেলার ঝিঙাবাড়ি ইউনিয়নের বাজার দোলই মাটি পাত্র মাটি চৈতাবাড়ি দুর্জি মাটি সহ অন্তত আটটি স্থানে ভাঙন তীব্র হয়েছে ঘরবাড়ি সহ অসংখ্য স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে হুমকিতে আছে আরও স্থাপনা ভাঙনের কারণে নিজেদের ভিটামাটি ছেড়ে অন্য স্থানে ছুটছেন মানুষ জমি হারিয়ে দিশে হারা কৃষক রায় তাইয়া আহলে ঘুমাই ঘুমাই না দরাইয়া খান দিয়া রায় ফু রাইট ব্লকের মাধ্যমে সংস্কার করার জন্য আবেদন জানাচ্ছি ভাবিরি মাদ্রাসার হেফাজতের জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করব যে এই নদী নদীবাঙ্গন কিভাবে রোধ করা যায় এই ব্যবস্থা আপনারা করবেন গ্রামে এবং শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে অত্যন্ত দ্রুতভাবে যাতে নদী নদীবাঙ্গনের একটি বড় প্রকল্প এই সরকার হাতে নেয় এবং বাস্তবায়িত করে নদী ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ চাইছেন এই জনপ্রতিনিধি পরিপূর্ণ করে এই আমার ইউনিয়নের এই থেকে রক্ষা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন রোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কানাইঘাটের ইউনিয়নের পাত্র মাটিতে প্রায় এক কিলোমিটার জায়গা নদী ভাঙ্গন রোধে আমাদের প্রতিরক্ষামূলক কাজ করার পরিকল্পনা রয়েছে ভাঙন রোধে স্থায়ী সমাধান করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ